ডিপিএল এ আম্পায়ার নেওয়া অভিযোগ নতুন কিছু নয়, তবে এবার দেশের ক্রিকেটে গুরুতর বৈষম্যের অভিযোগ। নারী আম্পায়ারের অধীনে খেলতে আপত্তি জানিয়েছে প্রাইম ব্যাংক এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। 25 এপ্রিল হোম অফ ক্রিকেটে মনিরুজ্জামানের সঙ্গে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন সাথিরা জাকির জেসি। আর এতে ক্ষোভ আর হতাশা প্রকাশ করে দুই দলের ক্রিকেটার আর অফিসিয়ালরা, যে কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি ম্যাচ। পনেরো মিনিট অপেক্ষার পর জেসিকে নিয়ে শুরু হয় খেলা। তবে এদিন আম্পায়ার পরিবর্তন চেয়ে নাকি ফোন করা হয়েছিল কমিটির চেয়ারম্যানকে। ওই দিনের আম্পায়ারিং ইস্যু নিয়ে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু বলেন, তারা অর্থাৎ দুই দল এই বিষয়ে অভিযোগ জানিয়েছিল কিন্তু পরে মেনে নিয়েছে। আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার সাথিরা জাকির জেসি, ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা যেখানে স্বীকৃতি দিয়েছে সেখানে নিয়ম নীতি সবই যেন ভুলে বসেছিল, তাই তো শাস্তির মুখে পড়তে পারে দুদল। ম্যাচ রেফারির প্রতিবেদনের পর সিদ্ধান্তের ভার সিসিডিএম এর।